ডিসকাউন্টের খাবার কার না পছন্দ? আর তার সঙ্গে যদি থাকে সিঙ্গার আনুপ জেনের কনসার্ট দেখার সুযোগ, তাহলে তো কোনো কথাই থাকে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, আপনি খাবারের ডিসকাউন্টও পেয়ে যাবেন এবং কনসার্ট দেখারও সুযোগ পাবেন। এটার জন্য যেটা করতে হবে, আপনাকে পান্ডা প্রো এর মেম্বার হতে হবে। তো আমি এই সুযোগে আমার দুলা ভাইকে বলে ফেলেছিলাম যে ফুড পান্ডার যে পান্ডা প্রো সেটা মেম্বার হয়ে যেতে, যাতে আমরা ডিসকাউন্টও পাই। সো ওখানে কিন্তু 25% অফ আছে ডাইনিংয়ের জন্য। ওখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, আপনি যে দেখে নেবেন কী কী রেস্টুরেন্ট। আমরা চুজ করেছিলাম হচ্ছে পিৎজা হাট গুলশান। প্রসেসটা খুবই সিম্পল, কিন্তু যেটা করতে হবে, আপনাকে পান্ডা প্রোর মধ্যে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোই চুজ করতে হবে। আমরা অ্যাজ ইউজুয়াল গেলাম, অর্ডার দিলাম, আমাদের খাবার চলে আসলো। আর যেহেতু আমি যাদের সাথে গিয়েছিলাম তাদের বাসা গুলশানের আশেপাশে, সো আই হ্যাড দ্য চান্স টু ট্রাই দ্য পিৎজা। আর তার মধ্যে ভাইয়াই ট্রিট দিচ্ছিলো আমাদের, তো হু ক্যান সে নো টু ফ্রি ফুড, রাইট? আমরা অনেক কিছু অর্ডার দিই, পিৎজাস অর্ডার করি, অ্যাপিটাইজার অর্ডার করি, ড্রিঙ্কস অর্ডার করি। যদিও দামটা বেশি, বাট একটা অ্যাসুরেন্স ছিল যে আমরা তো 25% ডিসকাউন্ট পাবোই। সো ইয়া, খাবার অর্ডারের কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসে। প্রথমে আসলো হচ্ছে আপনার চিজি গার্লিক ব্রেড, তারই সঙ্গে সঙ্গে চলে আসলো পিৎজা। ইউ ক্যান সি মাই ফেস, হাউ হ্যাপি আই ওয়াজ ওয়েন আই স পিৎজা। এর সঙ্গে আমরা দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম, একটা ছিল ম্যাঙ্গো লেমনেড আর একটা ছিল হচ্ছে ব্লুবেরি শেক। এরপরে পিৎজা চলে আসলো। পিৎজাতে আমরা দুই ধরনের পিৎজা নিয়েছিলাম, একটা ছিল হচ্ছে সসেজ স্টাফড ক্রাস্ট আর একটা ছিল হচ্ছে চিজ বার্স্ট ক্রাস্ট। দ্য পিৎজা লুক অ্যাবসলিউটলি অ্যামেজিং। আমরা নিয়েছিলাম হচ্ছে একটা পেপারনি পিৎজা, মানে বিফ পেপারনি পিৎজা, আর একটা ছিল হচ্ছে লোডেড পিৎজা উইচ হ্যাড লটস অফ টপিংস, অলিভ ছিল, বিফ ছিল, পেপারনি ছিল, ক্যাপসিকাম ছিল, মাশরুম ছিল, আর কত কি অনেক কিছু। এরপর ড্রিঙ্কসের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে ম্যাঙ্গো লেমনেড, বিকজ ইট ওয়াজ ট্যাঙ্গি অ্যান্ড রিফ্রেশিং অ্যাট দ্য সেম টাইম। আমাদের ভিডিও করতে করতে অনেক টাইম চলে যাচ্ছিলো, এই জন্য হয়তো খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমাদের চিজ বোলটা আপনি দেখতে পাচ্ছেন অত পারফেক্টলি আসে নাই। কিন্তু আমরা পরে তাদেরকে বলেছিলাম খাবারটা গরম করে দিতে, অ্যান্ড তারপর উই গট দ্য চিজ বোল। পিৎজাগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয় ছিল, স্পেশালি দ্য গার্লিক ব্রেড। এটার যে চিজ বোলটা সেটা একদম ফাটাফাটি। আমি সবসময় চিজি গার্লিক ব্রেডের সঙ্গে চিটি ফ্লেক্স নিয়ে নিই, বিকজ এটার সাথে খুবই ভালো যায়। আর ওদের এটা না খুবই মজার, যারা খেয়েছে তারা জানে যে কতটা মজার এই গার্লিক চিজ ব্রেডটা। পিৎজা হাট অন্য অন্য ফ্র্যাঞ্চাইজ থেকে একদম আলাদা, কারণ হচ্ছে তারা যে বেস সস ইউজ করে সেটাও ডিফারেন্ট, মজরেলা চিজটা একদম আলাদা, তার মধ্যে তারা যে টপিংসগুলো ইনক্লুড করে সেগুলোও ডিফারেন্ট। এটার টেস্ট আপনি খেলেই বুঝতে পারবেন যে অন্য অন্য পিৎজা ব্র্যান্ডসগুলো থেকে কত আলাদা হতে পারে। আর তার মধ্যে ছিল ফুড পান্ডা অ্যাপ, তো আমি পান্ডা প্রোর মাধ্যমে ডিসকাউন্টও পাবোই, সো ওই চিন্তাও ছিল না, কারণ খাবারের প্রাইসটা একটু বেশি ছিল যেহেতু ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজ ফার্স্ট অফ অল, আর ফুড পান্ডা আছে তো, সো ওরকম টেনশন ছিল না। প্রসেসটা কিন্তু খুবই সিম্পল, আপনি পান্ডা প্রো এর সাবস্ক্রিপশন নেবেন, সাবস্ক্রিপশন নেওয়ার পর আপনি ডাইনিং অপশনে যাবেন, সেখানে 25% ডিসকাউন্টের যে অ্যাভেলেবল রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর মধ্যে গিয়ে খাবার অর্ডার করলেই হবে। তখন আপনার একটা কোড আসবে, সেই কোডটা রিডিম করলেই আপনি পেয়ে যাবেন 25% ছাড় আপনার বিলের উপরে। সো আমাদের টোটাল বিল আসে হচ্ছে 3,305 টাকা, 25% ডিসকাউন্টের ফলে আমাদের বিল এসে পড়ে 2,478 টাকা। এখন অপেক্ষা কিসের? হারি আপ অ্যান্ড গেট ইউর ডিসকাউন্টস।